বিসমিল্লাহ রহমান ইর আসসালামু আলাইকুম মিরানাস অয়েল ফ্রি কুকিংসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিরানা চলে এলাম আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে মালাই ফাইস করে দেখাবো আমি এখানে একটা ফাতিলে এক কাপ ফলাচ্ছাল নিয়েছি আমি এই চালটাকে আগে থেকে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ভালো করে দিয়ে নিয়েছি তারপর আমি এখানে এখন পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঈদের স্পেশাল রেসিপি এটা মালাই ফায়েস এটা খেতে মুখে লেগে থাকে এটা অনেক মজাদার ফায়েস আপনারা ঈদের সময় অবশ্যই এটা ট্রাই করবেন অতিথি আপ্যায়নে বাসার সবাই আপনারা এটা ট্রাই করে আপনারা এটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এটা যেহেতু একটা স্পেশাল রেসিপি সহজ রেসিপিতে এটা স্পেশাল রেসিপি আমি এখানে তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা সহজ রেসিপিতে করতেছি সেজন্য আমি একসাথে দুধ দিইনি আমি আগে চালটাকে সিদ্ধ করে নিব এটা বানাতে আমার বেশি সময় লাগে এটা বানাতে মাত্র বিশ মিনিট সময় লাগছে যেহেতু এটা সহজ রেসিপিতে সেই জন্য তাড়াতাড়ি করে এটা হয়ে যায় আমি এখানে এই গুটনি নিয়েছি এটা নিচ্ছে আমাদের সবার বাসায় আছে এই ডালগুটনি দিয়ে আমি এখন চালটাকে একটু গুটে নিব এতে করে পায়েসের যে ক্রিমি বাপটা আসে বা টেক্সচারটা আসে এটা অনেক ভালো লাগে আমি চালটাকে একটু গুটে নিয়েছি পুরা গুটি নাই মানে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি আমি এখন চালটা সিদ্ধ ছালটা নিচে নামিয়ে রেখেছি আমি এখানে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এই দুধটাকে আমি আগের থেকে গণ করে নিয়েছি যেহেতু এটা মালাই পায়েস সেই জন্য আমি দুধটাকে ঘন করে নিয়েছি আমি এখন সেই চুলার মধ্যে দুধের মধ্যে আমি সেদ্ধ করা ছালটা দিয়ে দিছি আপনারা এভাবে রান্না করলে এটা সবাই পারবেন একসাথে চাল দুধ দিয়ে রান্না না করে এভাবে করলে আপনাদের অনেক সহজ হবে তাই আপনাদের আমি সহজ রেসিপি দেখাচ্ছি রান্না তো সহজ হওয়াই দরকার তাই না যাতে সহজে আপনারা সবাই রান্না করতে পারেন আমি সেটাই ট্রাই করছি আমি এখন একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিতে হবে হলে আবার দলা ফেকে যাবে আমি এখানে দুই টেবিল চামচ সাকুদানা ভিজিয়ে রেখেছি এই সাবুদানা আপনারা নিশ্চয় সবাই শুনে থাকেন সাবুদানা ভিজিয়ে রেখে আমি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখন এখানে চিনি দিয়ে দেব আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন আপনারা যারা মিষ্টি আরও বেশি খেতে চান তারা আরও বাড়িয়ে দিবেন মিষ্টি কম খেতে চাইলে তারা আরও কমিয়ে দেবেন আমার এখানে হাফ কাপও লাগেনি আমি দিই নেই। কারণ আমার বাসায় মিষ্টি বেশি মিষ্টি আমরা কেউই পছন্দ করি না এই জন্য আমি একটু কম দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এটা অপশনাল আপনারা যারা তে ছান দিবেন না না ছাড়ে দিবেন না লবণ লবণটা দিয়ে আমি ভালো করে মিক্স করে এখন ফাইভ নামিয়ে ফেলেছি এটা বেশি ঘন করা যাবে না কারণ এটা এমনিতেই ঘন হয়ে যায় এখানে একটি ফ্যান নিয়েছি আমি ফ্যানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে কিশমিশটাকে বেজে নিচ্ছি আপনারা এভাবে ফ্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে কিসমিসটাকে বেজে নেবেন তাহলে কিসমিসটা অনেক ফুলে ওঠে সুন্দর লাগে খেতে অনেক মজা লাগে এবং কিশমিশের মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার থাকে যেহেতু এটা মালাই ফায়েস এই কিশমিশটা দিলে মুখের মধ্যে অনেক ভালো মানে খাওয়া খাওয়ার সময় অনেক ভালো লাগে কিসমিসটা এখানে দেওয়ার পরে দেখেন কি সুন্দর ফুলে যাচ্ছে অবশ্যই ফুলের মাছটা একবারে লোতে রাখতে হবে না হলে এই কিশমিশটা পুড়ে যাবে দেখেন কিশমিশ কী সুন্দর কিশমিশ হয়েছে ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি এখন এই কিসমিসটা মালাই পায়েসের মধ্যে দিয়ে দিব দেখেন আমি মালাই পায়েসের মধ্যে সেই কিশমিশটা দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা আরও মালাই মালাই বাপটা আসবে দেখতে কি সুন্দর দেখছেন এটা সহজে তৈরি করা যায় এটা আপনারা সবাই তৈরি করতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতে তার সাথে অনেক বেশি মজা তার আমি আপনাদেরকে একটা বাড়িতে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখেন এটা রাজকীয় স্বাদে মালাই পায়েস আমি বাটিতে নিয়ে আপনাদের দেখেছি দেখেন আমি এখানে আমি এখানে এক উপর দিয়ে একটু ক্রিম দিয়ে দিয়েছি এটা ভিভো হুইপ ক্রিম এই ক্রিমটা আমি বানিয়ে এখন এখানে দুই চামচ উপর দিয়ে দিয়ে দিয়েছি এতে করে মালে মালে বাপটা আসবে এটা ঠান্ডা আমি ঠান্ডা হয়েছে কিন্তু এখন ফ্রিজে রাখিনি যদি আপনারা ফ্রিজে রেখে দেন এটা খেতে আরও অনেক বেশি মজা হয় আপনারা একটু ক্রিম দিয়ে দিবেন উপর দিয়ে তাহলে এটা মালায় মালায় বাপটা আসবে আমি এখানে সাজিয়ে দিয়েছি ক্রিমটা খাওয়ার সময় একটু আপনারা আপনারা নাড়িয়ে নেবেন তাহলে খেতে অনেক মজাদার হবে মালায় মালায় বাপটা আসবে আমি আশা করব সামনে ঈদকে সামনে রেখে আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবেন অতিথি আপ্যায়নে সবাই খাওয়াবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম